ছোটবেলা থেকে অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী হিসেবে অভিনয়ের দুটি সরল ও চলচ্চিত্রের নায়িকা হিসেবে তার অভিষেকটা খুব একটা সুখর নয়। তবে ছোট পর্দার বেশ কয়েকটি কাজ দিয়ে ইতিমধ্যে দর্শকের নজরে এসেছেন দিঘি। মাঝে কিছু বিরতি দিয়ে আবারও নায়িকা হিসাবে বড় পর্দায় ফিরছেন দিঘি। ইফতেখার আহমেদ অসীন পরিচালিত এই সিনেমার নাম জীবন জোয়া। জানা গেছে জীবন জোয়া মূলত অ্যান্থোলজি ফিল্ম। জীবন জোয়ার মোট তিনটি গল্প থাকছে, যার মধ্যে একটি হলো প্রিয় প্রাক্তন। মূলত এক দম্পতির ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত, এসব নিয়ে সিনেমার গল্প। এই গল্পেরই প্রধান চরিত্র অভিনয় করছেন দিঘি। এতে তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাসদীপ। জীবন জোয়ার অন্য একটি গল্পের নাম খোয়াব। এটি নির্মাণ করবেন আশুতোষ সুজন। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এছাড়াও একই পরিচালকের আরেকটি সিনেমা ফিল্ম কানন, এর প্রধান চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু ও সামিয়া ওথি।